একজন ব্যক্তি মান্নায় ক্ষমতায় থাকার জন্য এমপি হওয়ার জন্য বারবার সে দল চেঞ্জ করছে, নাকি আপনি যে মতটা দিয়েছেন জনতা মুক্তি পার্টির চেয়ে বেটার মনে হয়েছে আপনার কাছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের চেয়ে বেটার মনে হয়েছে নাগরিক ঐক্য, এখন নাগরিক ঐক্য ঐক্য ফ্রন্টে ঐক্য ফ্রন্টের ব্যানারে গিয়েছেন, ধানের শেষ? তো বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ডে দুটি বিপরীতমুখী রাজনৈতিক ট্রেন্ড, একটি নৌকাকে কেন্দ্র করে আরেকটি ধানের শেষকে কেন্দ্র করে। আপনি সবকটাই ভ্রমণ করেছেন, আমি যদি আপনার এলাকার একজন ভোটার হই তাহলে আমি কিভাবে আপনার প্রতি আস্থা আনবো আপনাকে ভোট দেওয়ার জন্য? কারণ আপনার মতটা আমি তো জানতে পারছি না। আমি সত্যি সত্যি যে ধারায় বিচরণ করেছি আপনি সেই ধারায় যাননি, বরঞ্চ দুই ধারায় যেগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলেছেন। আওয়ামী লীগ কিংবা বিএনপির কোনোটার সঙ্গে আমি ধারাগতভাবে চিন্তাগতভাবে নাই, আমি আছি যে চিন্তার কথা আমি এখানে বলেছি, এবং সেটাকে আরেকটু যদি বলি তাহলে একটি কল্যাণ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করবার লড়াই, এটা আমি প্রথম থেকে করছি এখন পর্যন্ত করছি। কিন্তু আপনি কি মনে করছেন যে বিএনপিকে দিয়ে আপনি পারবেন ওয়েলফেয়ার স্টেট এস্টাবলিশ করাতে, কিংবা যে ঐক্য বৃহত ঐক্য তৈরি হয়েছে তারা ওয়েলফেয়ার স্টেটের দিকে যাবে? মানে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ আমি করেছি, এই দলের মধ্যে আমি ছিলাম, এবং আওয়ামী লীগ আমি যেটা সভাপতির উদাহরণ দিয়ে বললাম সেটা বলেছিলেন। আর এখন আমি কিন্তু বিএনপি করছি না, আমি বিএনপির সাথে ঐক্য করছি। ধরেন এইখানে আমি একটা জোট করে যদি যেভাবেই জিনিসটা শেষ পর্যন্ত সেটল হোক না কেন, পাঁচটা দশটা এমপি জিততে পারে, আমি একটা একটা পারলাম না আর এখানে পাঁচটা দশটা পারলাম, তাতে কারো তো খারাপ লাগবার কারণ না, বরঞ্চ আমি একটু এগিয়েই তো গেলাম যদি পার্লামেন্টে যেতে পারি। প্রশ্নটা হতে পারে এই আসনগুলো পাবার পরে আমি কি মূলনীতি থেকে সরে গেলাম নাকি সেটা নিয়েই লড়াইটা করছি, দেখবার বিষয় তো সেটা, আমি সেটা করছি এবং করব। এখন যে বিএনপির সঙ্গে ঐক্যটা করছি, যেরকম করে নজরুল বললেন যে বিএনপির নেতৃত্বে গেলেন, বরঞ্চ উল্টা বলেন না কেন যে বিএনপি আমাদের নেতৃত্বে আসলো, বিষয়টা তো এরকম করেও বলা যায় এবং বলা হচ্ছেও। আমি এই জিনিসটাকে ইয়ে করছি না, কারণ যখন কেউ প্রশ্ন করেছিলেন কোনো কোনো সাংবাদিক যে আপনাদের নেতা কে, আমরা বলেছি যৌথ নেতৃত্বে চলছে। তার মানে আপনি কি বলবেন এটি আপনার এক ধরনের কৌশলগত অবস্থান? না, একটা যৌথ নেতৃত্ব চলছে আমাদের, নেতাদের নেতার কথা যদি বলেন, অথবা ধরেন যতগুলো নেতা আছে শীর্ষ নেতাদের মধ্যে পাঁচটা দলের, সেই শীর্ষ নেতাদের মধ্যে শীর্ষে তো ডক্টর কামাল আছেন, বয়স মিলিয়ে অভিজ্ঞতা নিয়ে অন্য ঘটনাগুলো মিলে, তাহলে কেউ যদি বলেন আপনার কি বিএনপির নেতৃত্বে আছেন নাকি ডক্টর কামালের নেতৃত্বে? দল হিসেবে যদি আপনি গণফোরামকে দেখেন, খুবই অসফল দল, সেইভাবে তারা নির্বাচনে যেতেন না। দল হিসেবে যাই দেখেন না কেন, মাহাথির মোহাম্মদ তো প্রাইম মিনিস্টার মালয়েশিয়াতে, এরকম বহু হয়েছে, এই বাংলাদেশে হয়েছে, পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে, মাইনরিটি পার্টি গভর্নমেন্ট ফর্ম করেছে এবং চালিয়েছে তারা, এগুলো একটা ডিফারেন্ট ইকুয়েশন। কিন্তু এটা তো ঠিক যে পৃথিবীর বিভিন্ন দেশ যার যার পরিস্থিতির উপরে সিদ্ধান্ত নেয় এবং ভোটাররা সেইভাবেই সিদ্ধান্ত নেন। মাহাথির যে আবার নির্বাচিত হতে পেরেছেন এত বছর বয়সে, এর কারণ হচ্ছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, দুর্নীতি, ঘুষ, এই পর্যায়ে না গেলে উনি আসলে ফিরে আসতে পারতেন না। তো আপনি কি মনে করেন যে সেরকম অবস্থা হয়েছে? আমাদের দেশে ঘুষ, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস চূড়ান্ত জায়গায় গেছে, কোনো ভুল নেই। তো সেই অর্থে আমি জানতে চাচ্ছি আপনার কি মনে হয় সেক্ষেত্রে, ধরে নিচ্ছি গণফোরামের নেতৃত্বেই বিএনপি এই ঐক্যে এসেছে, সেক্ষেত্রে গণফোরামের মতো এই কথা কিন্তু আপনি আমাকে পুরোটা কমপ্লিট করতে দিলেন না, সেটা হচ্ছে কি কার নেতৃত্ব হচ্ছে এই বিতর্ক তো আমরা করছি না, আমরা বলছি যৌথ নেতৃত্ব, আমাদের সম্মিলিত সিদ্ধান্ত, এটা যৌথ নেতৃত্ব। আমি এ কথাও বলছি না যে আগামীতে ডক্টর কামাল প্রাইম মিনিস্টার হবেন, কারণ ওনাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখন উনি বলেছেন যে ইলেকশন হবে, হবার পরে মেজরিটি পার্টি গভর্নমেন্ট ফর্ম করবে, তারা তাদের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে, এখন পর্যন্ত বিষয়টা তাই আছে। কিন্তু যখন নজরুল বলছেন যে আপনারা বিএনপির নেতৃত্বে গেলেন, আমি সেটাকে ক্লারিফাই করছি, মাত্রের বেলায় কিন্তু ঐক্যটা সেভাবে হয় নাই, তার সঙ্গে যারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা দেখেছি, ছোট দল হোক বড় দল হোক, হুবহু তুলনা তো মিলবে না, হুবহু নয়। কিন্তু আমি জানতে চাইছি এই জন্য আপনার কাছে প্রশ্নটা, সেটি হচ্ছে যে ক্ষমতায় যদি আপনাদের জোট যায় সেক্ষেত্রে আপনাদের অবস্থা কি হবে, তাই নিয়ে কি আপনাদের সঙ্গে বড় দলের কোনো দেন দরবার হয় নাই? না, ধরে নিচ্ছি প্রধানমন্ত্রী হবেন না আপনাদের মধ্যে থেকে কেউ, উপপ্রধানমন্ত্রী যদি হন কে হবেন, স্পিকার হলে কে হবেন, এরকম কি কোনো, এরকম কি কোনো চিন্তা আছে যে এইখানে ছোট দলগুলি কোনো জায়গা পাবে? মানে এত হাইপোথেটিক্যাল প্রশ্নের জবাব তো দিতে পারবো না, কিন্তু আনোয়ার ইব্রাহিম কিন্তু মাহাথিরের সঙ্গে এক ধরনের আমাদের এখানে সেটা হয়নি এখনো পর্যন্ত, তার মানে আমরা একদম ট্রেডিশনাল ইয়েটাই ফলো করছি, মেজরিটি পার্টি করবে। না, আমি বোঝাতে চাইছি যে মাইনরিটি দিয়েও নেতৃত্ব হতে পারে, তার মানে বিএনপির নেতৃত্বে আমরা গেছি এই কথাটা নয়।